আপনি কি বিটিএন নিউজের সেরা সাংবাদিক হতে চান? তাহলে পাঠিয়ে দিন আপনার এলাকার দুর্নীতির ভিডিও সহ সম্পূর্ণ তথ্য। আপনার নাম ছবি সহ আমরা এই সংবাদ পরিবেশন করব। আপনার সংগ্রহীত সংবাদ 9435172456 অথবা 9435073499 হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন। আপনার নাম প্রকাশে অনিচ্ছুক থাকলে সংবাদ প্রেরণের সময় তার উল্লেখ করুন। আপনার নাম ও ঠিকানা সম্পূর্ণ গোপন রাখা হবে। নমস্কার, বিটিএন নিউজে স্বাগত। রয়েছে আমি সোমশিখা। প্রথমে দেখে নিচ্ছি আজকের বিশেষ বিশেষ খবর। 15 ফেব্রুয়ারি থেকে খুলছে স্কুল, জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। পালংঘাট উন্নয়ন খণ্ডে 3টি পানীয় জল সরবরাহ প্রকল্পের উদ্বোধন করলেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। শিলচর ন্যাশনাল হাইওয়ে পয়েন্টে বিশ্ববিদ্যালয়ের বাসের ধাক্কায় গুরুতর আহত যুবক। মিজোরামে পাচারের পথে ধলাইতে 7টি ইউরিয়া সারের লরি জব্দ। শিলচরেও বিশ্বাসঘাতকতা দিবস পালন সারা ভারত কৃষক সভার। এবারে বিস্তারিত খবর। 15 ফেব্রুয়ারি খুলছে স্কুল, সমস্ত ক্লাস শুরুর ঘোষণা। দিল্লিতে লাচিতের উপর আন্তর্জাতিক সেমিনার, আমন্ত্রিত থাকবেন প্রধানমন্ত্রী হিমন্ত। আগামী 15 ফেব্রুয়ারি থেকে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান পুরোপুরি খুলে যাবে। সোমবার ধেমাজিতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এই মন্তব্য করেছেন। কোভিডের সংক্রমণ বেড়ে যাওয়ায় বন্ধ রয়েছে রাজ্যের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান। এরই মধ্যে কিশোর কিশোরীদের কোভিড ভ্যাকসিন দেওয়া হচ্ছে। সোমবার ধেমাজিতে মে দমদম মে ফাইয়ের একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা। তিনি অনুষ্ঠানে বীর লাচিত বরফকনের ওপর একটি প্রামাণ্যচিত্র নির্মাণের কথাও ঘোষণা করেছিলেন। এতে আরও উল্লেখ করা হয়েছে যে লাচিতকে নিয়ে একটি আন্তর্জাতিক স্তরের সেমিনার মুম্বাই ও দিল্লিতে অনুষ্ঠিত হবে বলে জানান মুখ্যমন্ত্রী। দিল্লি আন্তর্জাতিক সেমিনারে অন্যান্য দেশ বিদেশে অতিথিসহ বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিকে মে দাম মে ফির তাৎপর্য বিশ্লেষণ করার পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন, মে দমদম মে ফির উৎসব পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা বৃদ্ধি করে। মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা বলেন, আজও অসমীয়া জাতি আহোমের পূর্বপুরুষদের কাছ থেকে অনুপ্রেরণা নেয়। অসমের প্রতিটি তাই সম্প্রদায়ের গ্রামে 20 লক্ষ টাকা ব্যয়ে পুজো ঘর তৈরি করা হবে বলে উল্লেখ করেন তিনি। অন্যদিকে হাবুংয়ে একটি আদিবাসী গ্রাম নির্মাণের পাশাপাশি আগামী 3 বছরের মধ্যে রাজ্য সরকার রংঘর ও লাচিত সমাধি পুনর্নির্মাণ করবে বলে জানান মুখ্যমন্ত্রী শর্মা। বীর লাচিতের বীরত্ব ও শক্তি অসমীয়া জাতির গৌরব উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, মুম্বাই দিল্লিতে লাচিতের ওপর একটি সেমিনার অনুষ্ঠিত হবে এবং একটি প্রামাণ্যচিত্র তৈরি করা হবে। রাজ্য সরকারে অত্যন্ত ভব্যতার আর গৌরবের সুতরাং মহাবীর লাচিতর 400তম জন্ম জয়ন্তী পালনের সিদ্ধান্ত লৈছে। আমি দিল্লিত এখন আন্তর্জাতিক পর্যায়ের এখন সেমিনার পাতি, যত আমি মনত ভাবিছো যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়াক আমি আমন্ত্রণ জানাম। আর মুম্বাইতো আমি লাচিতর জন্ম বা লাচিতর জীবনের উপর এখন আন্তর্জাতিক সেমিনার পাতিবর বাবে আমি সিদ্ধান্ত লৈছো। লাচিতর উপর আমি এখন ডকুমেন্টারি বনাব খুঁজিছো, যিখন ডকুমেন্টারি ইংলিশ আর হিন্দিত সমগ্র বিশ্ব আর ভারতের চুকে কোণে প্রচার হব পারে। লাচিতর সমাধিকো আমি নতুন রূপত সজাই তোলার বাবে সিদ্ধান্ত লৈছো। মই টাই আহোম ছাত্র সন্থার সহযোগিতা বিচারিছো দুটা ক্ষেত্র। মোর মনত ব্যক্তিগতভাবে ইচ্ছা আছে যে লাচিতর সমাধির কাষত থকা রাইজর পৰা মাটি বাড়ি আরো অলপ সংগ্রহ করে অন্তত 50 বিঘা মাটি লৈ আমি লাচিত বৰফুকনের সমাধিটো জাতির কৃতজ্ঞতার চিহ্ন স্বরূপে এই 400 বছর সজাই পড়াই তুলিব লাগে। মই লাচিত বৰফুকনের সমাধিত কিছুদিন আগতে গৈ আহিছো।
সেই বিষয়টো ৰাইজৰ আগত উল্লেখ কৰিছো। ফেব্ৰুৱাৰী মাহত মই তাতে আকৌ যাম যাতে এই প্ৰকল্পটোক আমি আগুৱাই লৈ যাব পাৰো। মই টাই আহোম ছাত্ৰ সন্থাৰ সহযোগিতা বিচাৰিছো। দ্বিতীয়তে এটা মোৰ মনত বহুদিনৰ পৰা ইচ্ছা আছে, সেইটো হ'ল আমাৰ যি ৰংঘৰ, ৰংঘৰৰ কাষতো আমি যদি 100 বিঘা মাটি ৰাইজৰ পৰা ল'ব পাৰোঁ তেতিয়ালে ৰংঘৰকো অসমৰ সংস্কৃতিৰ এক চহকী ঐতিহ্য হিচাপে আমি বিশ্বৰ দৰবাৰত প্ৰতিষ্ঠা কৰিব পাৰিম। জল জীবন মিশন প্রকল্পের অধীনে পালংঘাট উন্নয়ন খণ্ডে তিনটি পানীয় জল সরবরাহ প্রকল্পের উদ্বোধন মন্ত্রী পরিমলের। জল জীবন মিশন প্রকল্পের অধীনে পালংঘাট উন্নয়ন খণ্ডে তিনটি পানীয় জল সরবরাহ প্রকল্পের উদ্বোধন করলেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। সোমবার প্রধানমন্ত্রী জল জীবন মিশন প্রকল্পের আওতায় নবনির্মিত তিনটি পানীয় জল সরবরাহ প্রকল্পের শুভ উদ্বোধন করলেন রাজ্যের বন ও পরিবেশ, মিন এবং আবগারি বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। এদিন মন্ত্রী প্রথমে পালংঘাট উন্নয়ন খণ্ডের আওতায় রুকনি গ্রাম পঞ্চায়েতের দুলাল গ্রামে 47,50,000 টাকা ব্যয়ে নবনির্মিত পানীয় জল প্রকল্পের উদ্বোধন করেন। তারপর মোহনখাল রামমানিকপুর জিপের অন্তর্গত জোর খালে 47,88,000 টাকা ব্যয় এবং চিতলডরে 38,90,000 টাকা ব্যয়ে নবনির্মিত পানীয় জল সরবরাহ প্রকল্পের শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য বলেন, 2024 সালের মধ্যে ভারতবর্ষের প্রতিটি ঘরে পানীয় জল পৌঁছানোর সংকল্প হাতে নেওয়া হয়েছে এবং প্রধানমন্ত্রীর এই স্বপ্নকে বাস্তব রূপায়িত করার ক্ষেত্রে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। বিগত 2 বছরের ভেতরে 4,05,00,000-এরও অধিক পরিবারের মধ্যে জল জীবন মিশন প্রকল্পের হাউস কানেকশন পৌঁছে গেছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই ঐতিহাসিক প্রকল্পের অধীনে ইতিমধ্যে রাজ্যে 2,05,00,000-এরও অধিক পরিবারের মধ্যে পানীয় জল সংযোগ স্থাপন করা সম্ভব হয়েছে এবং থলাই সমষ্টিতেও জল পৌঁছানোর যে স্বপ্ন তা অক্ষরে অক্ষরে জোর গতিতে চলছে। তিনি জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন পানীয় জল সরবরাহ প্রকল্পগুলি সচল রাখতে ও রক্ষণাবেক্ষণ করতে। প্রত্যন্ত গ্রামাঞ্চলেও এভাবে পাইপলাইনের মাধ্যমে ঘরে ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছবে তা বিজেপি সরকার গঠনের আগে কেউ কল্পনাও করতে পারেনি বলে মন্তব্য করেন মন্ত্রী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন পূর্ব ধলাই জেলা পরিষদ সদস্য স্বপন কুমার দাস, মধ্য ধলাই জেলা পরিষদ সদস্য শশাঙ্ক চন্দ্র পাল, পালংঘাট মণ্ডল বিজেপির সভাপতি সৌমেন দাস, বিভাগীয় বাস্তুকার সহ স্থানীয় জিপি প্রতিনিধিরা। ভালো পানীয় জলের ব্যবস্থা পায় তার জন্য কাজ আরম্ভ হয়েছে। আর এই কাজ আরম্ভ হয়েছে জল জীবন মিশনের মাধ্যমে। জল ছাড়া কোন প্রাণী ভাবতে পারে না, চিন্তা করতে পারে। আমরা তো মানুষ, আমরা জীবশ্রেষ্ঠ মানুষ, কিন্তু এই দেশে 75 বছরে এখনো সব জায়গায় পানীয় জল পৌঁছে দেওয়া সম্ভব হয়নি প্রত্যেক বাড়িতে। এবার প্রধানমন্ত্রীর নেতৃত্বে, সর্দার নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এই কাজ সমগ্র ভারতবর্ষে আসবে। এই কাজের মাধ্যমে যেখানে পুরানো স্কিমগুলো ছিল এগুলোকে, এটাকে রেট্রোফিটিং বলা হয়, এগুলোকে আরো বর্ধিত করে, কোনো না কোনো জায়গায় যদি জেনারেটরের ব্যবস্থা ছিল, ডিজেল জেনারেটর, এটাকে পাওয়ারে কনভার্ট করা হচ্ছে। ঠিক তেমনি করে কোনো জায়গাতে হয়তো বা 2-4টা হাইড্রিন ছিল, এটাকে কিভাবে বর্ধিত করে আরো বেশি লোকের বাড়িতে পৌঁছে দেওয়া যায় তার ব্যবস্থা হয়েছে। আপনাদের এই স্কিমে 47,00,000 টাকা ব্যয় হয়েছে সম্ভব, 47 লাখ। আর এখানে কতটা হাউস হোল্ড দেওয়া হয়েছে? 259টা বাড়িতে জল দেওয়ার ব্যবস্থা। সন্ধ্যারাতে শিলচর ন্যাশনাল হাইওয়ে পয়েন্টে বিশ্ববিদ্যালয়ের বাসের ধাক্কায় গুরুতর আহত এক যুবক।
শিলচর শহরে ব্যস্ততম ন্যাশনাল হাইওয়ে পয়েন্টে সোমবার সন্ধ্যা রাতে এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হল এক যুবক। রাঙ্গিরখাড়ির দিকে আসা আসাম বিশ্ববিদ্যালয়ের বাসের ধাক্কায় গুরুতর আহত হয় টিঙ্কু দাস নামের যুবক। ভুদুরাইল এলাকার বাসিন্দা আনুমানিক বছর ৪০ টিঙ্কু দাস রাস্তা পার হওয়ার সময় তাকে ধাক্কা দেয় বাসটি, এতে সড়কে লুটিয়ে পড়ে সে। গুরুতর আহত টিঙ্কুকে স্থানীয়রা উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। স্থানীয়দের অভিযোগ, ঘটনার সময় ন্যাশনাল হাইওয়ে পয়েন্টে কোনো ট্রাফিক পুলিশ ছিলেন না, যার দরুন অনিয়ন্ত্রিতভাবে চলাচল করছিল যানবাহন। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ছুটে আসে ট্রাফিক পুলিশ। প্রাথমিক তদন্তের পর দুর্ঘটনাকারী বাসটি নিজেদের হেফাজতে নেতারা। মিজোরামে পাচারের পথে ধলাইয়ে প্রচুর সার জব্দ। পুলিশ সুপার রামনদীপ কর অভিযান চালিয়ে আটক করেন ৭টি ইউরিয়া সারের লড়ি। কাছাড় জেলায় সক্রিয় সারের বৃহৎ সিন্ডিকেট। অসমের কৃষকদের জন্য বরাদ্দ সার কৌশলে প্রতিদিন মিজোরাম পাচারের চেষ্টা চালাচ্ছে অসাধু ব্যবসায়ীরা। রাজ্যের বিভিন্ন জেলার জন্য বরাদ্দ এই সার কাছাড় জেলার মধ্য দিয়ে মিজোরাম ও মায়ানমারে পাচার করা হচ্ছে। জানা গেছে, নগাঁও সহ অন্যান্য জেলার জন্য বরাদ্দ সার মিজোরামে পাচারের উদ্দেশ্যে হাফলংয়ে আবদ্ধ রয়েছে। সুযোগ বুঝে সিন্ডিকেটের মাধ্যমে পাচার করা হয় মিজোরামে। রবিবার রাতে এভাবে পাচারের পথে ধলাইয়ের ফাগাবাজার এলাকা থেকে ৭টি ইউরিয়া সার বোঝাই লরি আটক করেন কাছাড়ের পুলিশ সুপার রামনদীপ কর। গোপন সূত্রের ভিত্তিতে অভিযানে নামেন পুলিশ সুপার। আটক করা ৭টি লরি থেকে প্রায় ৪,৫০০ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়। আটক করা হয় ৫টি লরির চালককে। এ নিয়ে বিস্তারিত তুলে ধরেন পুলিশ সুপার রামনদীপ কর। তিনি জানান, সার সিন্ডিকেটদের পাকড়াও করতে অভিযান অব্যাহত থাকবে। यूरिया को ट्रांसपोर्ट किया जा रहा है इलीगली आउट ऑफ असम इनटू मिजोरम, जहाँ पर विच इज़ हैम्परिंग द लोकल फार्मर्स। क्योंकि ये जो यूरिया है, ये सब्सिडाइज्ड यूरिया है जो गवर्नमेंट लोकल फार्मर्स के लिए प्रोक्योर करती है। उसको यहाँ से चोरी करके विदाउट एनी डॉक्यूमेंट्स मिजोरम में बेचा जाता है, जिससे कि अफकोर्स जो लोग बेचते हैं दे गेट अ लॉट ऑफ प्रॉफिट एंड द लोकल फार्मर्स आर डिप्राइव्ड ऑफ इट। इस खबर मिलने के बाद हमारा जो ऑलरेडी चल रहा मुहिम था, उसी के चलते हमने कल 7 गाड़ियों को पकड़ा है। अभी इनकी गिनती चल रही है कि एग्जैक्टली कितना केजी ऑफ यूरिया इसमें है, और इसके में जितने ड्राइवर्स हैं उन लोगों को हमने अभी अप्रीहेंड किया है। एंड वी विल बी टेकिंग द इन्वेस्टिगेशन फर्दर एंड विल बी सीन कि हाँ ये किसने एग्जैक्टली डाइवर्ट किया था। मैडम, पार्ट इज गोइंग ऑन एंड विल सून फाइंड आउट कि ये डाइवर्शन किसने किया है फ्रॉम द गवर्नमेंट स्टॉक। শিলচরে বিশ্বাসঘাতকতা দিবস পালন সারা ভারত কৃষক সভার। বিভিন্ন ইস্যুতে কেন্দ্র সরকারের বিরুদ্ধে ক্ষোভ। সারা দেশের সাথে শিলচরেও সোমবার বিশ্বাসঘাতকতা দিবস পালন করল সারা ভারত কৃষক সভার কাছাড় জেলা কমিটি। কেন্দ্র সরকার আন্দোলনরত কৃষকদের প্রদান করা প্রতিশ্রুতি পালন না করায় সংযুক্ত কিষাণ মোর্চা দেশব্যাপী যে বিশ্বাসঘাতকতা দিবস পালন করছে, এরই অঙ্গ হিসেবে এদিন শিলচর ক্ষুদিরাম মূর্তির সামনে বিক্ষোভ প্রদর্শন করেন কৃষক সভার কর্মকর্তারা। বিক্ষোভ চলাকালীন বক্তব্য রাখতে গিয়ে কৃষক সভার কাছাড় জেলা সম্পাদক সুভাষ দেব, সহ সম্পাদক আনসারুল হক, অরূপ চক্রবর্তী প্রমুখ বলেন, কেন্দ্রের বিজেপি সরকার কৃষি আইন তুলে কৃষকদের দাবি পূরণে প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু ২ মাস পার হওয়ার পরও প্রতিশ্রুতি পূরণের কোনো উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে না। শহীদ কৃষকদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে না। শ্রমিক কৃষক বিরোধী নীতি গ্রহণ করে চলেছে, তাই সরকারের বিরুদ্ধে তীব্র গণ আন্দোলন গড়ে তুলতে হবে। সরকার যে কৃষকদের দীর্ঘ আন্দোলনের ফলে তাদের যে দাবি, সেই দাবিগুলি বাধ্য হয় মেনে নিয়ে এখানকার এই দিল্লিতে যে কৃষক আন্দোলন চলছিল, সেই আন্দোলনকে স্তিমিত করে দিয়ে তারা ভাবছে যে তারা যে প্রতিশ্রুতি দিয়েছে সেই তারা পালন না করে আমার দেশের মানুষকে বুঝিয়ে নেবে। এরা প্রতিশ্রুতি দিয়েছিল বিদেশ থেকে কালো টাকা আনবে, আজকে আমার দেশের শিল্পপতিরা
বড় বড় ধনী লোকরা ব্যাংককে লুট করে তারা বিদেশে গিয়ে আশ্রয় নিয়েছে। সরকার তাদের বিরুদ্ধেও কোনো তাদেরকেও ফিরিয়ে দেশে এনে যে ব্যাংকের ঋণ সেই ঋণ পরিশোধ করার যে ব্যবস্থা সেই ব্যবস্থাটা নিতে পারেনি। এই ধরনের অপদার্থ অকর্মান্য একটা সরকার আমাদের দেশকে শাসন করছে। সেই সরকার যে কৃষকদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা তিনটা আইন বাতিলের বন বিভাগের জব্দ করা কাঠ রাতের অন্ধকারে সোনাই নদী দিয়ে পাচারের পথে আটকা পড়ল দর্মিখাল ফেরিতে। বন বিভাগের জব্দ করা কাঠের লগ অবৈধভাবে রাতের অন্ধকারে নদী দিয়ে পাচারের পথে আটকা পড়ল ধলাইয়ের দর্মিখাল এলাকায়। সোনাই নদীর উপরে বাঁশের সাঁকোয় আটকা পড়ে প্রচুর কাঠের লগ, এতে ক্ষতিগ্রস্ত হয় বাঁশের সাঁকোটি। জানা গেছে মণিয়ারখাল ফরেস্ট রেঞ্জের জব্দ করা কাঠের লগ বেঁধে রাখা ছিল মণিয়ারখাল ফরেস্ট বিট অফিসের পাশে সোনাই নদীর জলে। রবিবার রাতে জলে বেঁধে রাখা কাঠের লগ নদী দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে অসাধু কাঠ ব্যবসায়ীরা। পাচারের পথে প্রায় 3 কিলোমিটার দূরবর্তী দর্মিখাল ফেরিঘাটের বাঁশের তৈরি সাঁকোয় আটকা পড়ে কাঠগুলো, এতে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে সাঁকোটি। স্থানীয়রা রাত 2 নাগাদ ঘটনাটি টের পেয়ে চিৎকার করলে পালিয়ে যায় পাচারকারীরা। এদিকে সোমবার সকালে ঘটনার খবর পেয়ে ছুটে আসেন রেঞ্জ অফিসার শান্তনু পাটোয়ারি। তিনি সংবাদ মাধ্যমকে জানান ঘটনাটি নিয়ে কচুদরম থানায় এক মামলা দায়ের করা হয়েছে। এদিকে বন বিভাগের হেফাজতে থাকা কাঠ রাতের অন্ধকারে পাচার নিয়ে বনকর্মীদের দায়িত্ব পালনে প্রশ্ন উঠছে। রাতে এটা ইনফরমেশন পাও আমার মণিয়ারখাল ভিতর থকার কেইটামান টুকুরা চুরি হওয়া বলে মই লগে লগে বিট অফিসারক ফোন করো। তারপর তেওঁলোকেও মানে অনুসন্ধান করে কয় যে হয় মানে ভিতর থাকা টুকুরা কেইটামান চুরি হয়েছে, যিকেইটা টুকুরা অলরেডি অকশন সেলত উঠি গেছে, সেল হয়ে গেছে, আজি কেইদিনমান পিছত এইটো লিফটিং অর্ডারটো ওলাই যাব। ইমিডিয়েটলি তেওঁলোক আহি পাবলিকৰ সহযোগত দর্মি এরিয়াত টুকুরাখানি উদ্ধার করে, কিন্তু দুর্ভাগ্যবশত টুকুরাখানি চুরি করে আনতে এখন বাঁহৰ সাঁকো মানে লাগি অলপমান ক্র্যাক হয়ে যায়, যার কারণে পাবলিকৰ অলপ অসুবিধার সৃষ্টি হয়েছে। গতি সেই সাঁকোখান ঠিক করার কারণে অলরেডি ব্যবস্থা করা হয়েছে, আর পাবলিকর যাতে অহাজত অসুবিধা নহয় তার কারণে এখন লঞ্চ আর এখন নাওয়ার ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যে মই বিট অফিসারক এই যিখিনি আমার চুরি হয়েছিল টুকুরা তার এগেনস্টত কচুদরম থানত এজাহার দাখিল করবর কারণে কইসু, লগতে পুলিশের সহযোগত কোনে এই কার্যটি করেছে তোর সহযোগ অনুসন্ধান করে উচিত ব্যবস্থা লওয়ার কারণে আমি ব্যবস্থা করা। কাছাড় জেলায় করোনা সংক্রমণ কমেছে, সোমবার আক্রান্ত 31। কাছাড় জেলায় করোনা সংক্রমণ কমছে। রবিবার জেলায় 47 জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ার পর সোমবার নতুন করে পজিটিভ হয়েছেন 31 জন। এর মধ্যে র্যাপিড অ্যান্টিজেন টেস্টে 17 জনের এবং আরটিপিসিআর পদ্ধতিতে 14 জনের করোনা সংক্রমণ ধরা পড়ে। এদিন জেলায় 1013 জনের র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়। পজিটিভ ধরা পড়ে 17 জনের, 175 জনের আরটিপিসিআর করা হলে 14 জনের পজিটিভ ধরা পড়ে। জেলায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা 280 জন, এর মধ্যে 68 জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন, হোম আইসোলেশনে রয়েছেন 212 জন। 2022 সালের 1 জানুয়ারি থেকে এখনও পর্যন্ত জেলায় পজিটিভ হয়েছেন 6174 জন, সুস্থ হয়েছেন 5864 জন, মৃত্যু হয়েছে 30 জনের। কাছাড় জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এ খবর জানানো হয়েছে। শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে গত 24 ঘন্টায় মৃত্যু হয়নি কোনো করোনা রোগীর, চিকিৎসাধীন 11। শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে গত 24 ঘন্টায় কোনো করোনা আক্রান্তের মৃত্যু হয়নি। মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন 11 জন করোনা রোগী। শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের উপাধ্যক্ষ ডাক্তার ভাস্কর গুপ্ত সোমবার মেডিকেল বুলেটিনে এই খবর জানিয়েছেন। তিনি জানান মেডিকেল কলেজে বর্তমানে চিকিৎসারত 11 জন করোনা রোগীর মধ্যে 6 জন রোগীকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে, ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন 3 জন রোগী। করোনার উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজে 3 জন রোগী ভর্তি হয়েছেন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 3 জন। দীর্ঘদিন থেকে বেহাল মিজোরাম সীমান্তবর্তী গাগলাছড়া ফাইছেন সড়ক, অবিলম্বে সড়কটির সংস্কারের কাজ শুরু না হলে আন্দোলনের হুমকি এলাকাবাসীর। হাইলাকান্দি জেলার সঙ্গে মিজোরামের ফাইছেনের সংযোগকারী গুরুত্বপূর্ণ সড়কটির দীর্ঘদিন থেকে বিধ্বস্ত চেহারা,
মিজোরাম সীমান্তবর্তী প্রায় 20টি গ্রামের যোগাযোগের একমাত্র সড়কের বেহাল অবস্থার জন্য দুর্ভোগের শিকার সীমান্তবর্তী এলাকার এসব গ্রামের জনগণ। ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ এই সড়কটি মেরামতের অভাবে এখন ধ্বংসের মুখে এসে দাঁড়িয়েছে। সড়কটির উপর বড় বড় গর্ত তৈরি হয়েছে। কাটলিছড়া বিধানসভার অন্তর্গত এই সড়কটি মেরামতের জন্য এলাকার বিধায়ক সুজামউদ্দিন লস্করকে স্থানীয় জনগণ বারবার দাবি জানালেও এখন পর্যন্ত কোনো কাজ হয়নি। প্রতিদিন এই সড়ক দিয়ে যাতায়াত করে মিজোরামগামী মালবাহী গাড়ি, কিন্তু বিধ্বস্ত এই সড়কের জন্য ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকে গাড়িগুলি। দীর্ঘদিন থেকে বরাবর দাবি জানানোর পরও এই সড়কটির মেরামত না হওয়ায় আন্দোলনমুখী এলাকার জনগণ। গাগলাছড়া ফাইছেন সড়কটির অবিলম্বে সংস্কার কাজ শুরু না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন এলাকাবাসী। অবস্থা তো খুব খারাপ। আমরা শিলচর থেকে নগর বিলাইপুর হয়ে আইসি, রাস্তা যেতখানো জায়গা আইসি, এলাক কোনো জায়গা মানে বালা পাইছি না, সব জায়গাও খারাপ। এক নম্বর মাত হইল গিয়া বিলাইপুর ডুকসি মান থাকি শিলচরটাও হাইলাখান দিয়ে আইসি, পুলিশ দিয়া দিয়া 300-400 করে দিয়ে আইসি, রাস্তাতেও খারাপ খারাপ। এখানে পুলিশেরও মানে প্রশাসনেরও দিকদারি, বিলাইপুর ইয়া ডুকসি ঢুকার পরে এখানেও রাস্তা খারাপ, পুলিশের খেদানি আইসি। এখানে সকাল থেকে ওখান অব্দি আমরা কিছু খাইছি না, যতটা ড্রাইভার আছি এখানে সবে আমরা কিছু খাওয়া ওখানো অব্দি খাওয়া নাই আমরা। তারপরে এখান থেকে আইসি আবার পরে এখানে রাস্তায় খাজর লাগিন মানছে, খাজ কররা খাজর মানে 50-100 করে দিয়ে আইরাম। এরপরে এখানে আরও 500 করে লইছে, 500-300-400 এরকমও দিয়ে আইসি। এখন আইসি মানে মিজোরাম বর্ডার ইয়ানি দোলছড়া আইসি, দোলছড়া হওয়ার পরে গাড়িটাও বর্তমানে এখনও এক্সেল ভাঙিছে, এখন তো যাওয়ার কোনো ক্ষমতা হইতো না, কারণ এক্সেল চেঞ্জ করতে লাগবো, তারপরে আমরা যাইতে লাগবো। আমার প্রতিদিন হাজার হাজার গাড়ি অসমৰ পৰা মিজোরাম গৈ আছে, মিজোরামৰ পৰা অসমলৈ আহি আছে, কিন্তু প্রতিদিন এনেকুৱা অৱস্থা হয়, একেখন গাড়ি যিমান ৰাস্তাত ফাঁসি যায় তেনে হাজার হাজার গাড়ি চারিবলৈ থাকিবলৈ দেখা গৈছে। এমনকি আমার সৰু সৰু ল'ৰা ছোৱালী অহা যোৱা, তারপর কিছুমান স্কুল কলেজের ছাত্র ছাত্রীবিলাক আছে যাবলৈ মানে যাব না যায়, এনেকে অবস্থা হয় যে মানে গোটেই রাইজর ইমান দুর্ভোগ অবস্থা হয় যে রাস্তা হবলগিয়া একো নাই, কিন্তু এতিয়ালৈকে সরকারে কোনো পদক্ষেপ লওয়া নাই। গতি মই অসম সরকারের প্রতি, আমার PWD মিনিষ্টারের প্রতি জোরালো আবেদন রাখিছি, অতি সোনকালে আমার রাস্তাখান যদি মেরামত করে দিয়া হয়, নহলে আমরা বৃহত্তর গণ আন্দোলনত নামিবলৈ বাধ্য হম। মই রাইজে এই দাবি জোরালো দাবি জানাইছো। মাতৃভাষা ঐক্যমঞ্চ উদ্ধারবন্দের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, 21 সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন। মাতৃভাষা ঐক্যমঞ্চ উদ্ধারবন্দের নতুন কমিটি গঠন করা হলো। রবিবার ঐক্যমঞ্চের দ্বিবার্ষিক সাধারণ সভায় 21 সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। উপদেশ মণ্ডলীতে রয়েছেন 15 জন। এদিন সভার শুরুতে পুরনো কমিটির সম্পাদকের প্রতিবেদন পেশ ও অনুমোদন হয়। নতুন কমিটিতে সভাপতি মনোনীত হয়েছেন সীমান্ত ভট্টাচার্য, সম্পাদক সঞ্জু রায়, কোষাধ্যক্ষের দায়িত্বে রয়েছেন জয়ন্ত কুমার ভট্টাচার্য। মাতৃভাষা ঐক্যমঞ্চ উদ্ধারবন আজ 30 জানুয়ারি 2022 ইংরেজি বিকেল 4টা থেকে যে সভা অনুষ্ঠিত হয়েছে, দ্বিবার্ষিক সাধারণ সভা, সেই সভায় আমরা নতুন কমিটি গঠন করেছি এবং বিগত দিনে প্রত্যেক সদস্য সদস্যা সহ এতদ অঞ্চলের প্রত্যেক সাংস্কৃতিক প্রিয় মানুষের সহযোগিতায় আমরা মাতৃভাষা ঐক্যমঞ্চ এগিয়ে চলেছি। আগামী দিনে তাদের সাহায্য সহযোগিতা এবং আশীর্বাদের মাধ্যমে মঞ্চ একটা অন্য জায়গায় পৌঁছবে এই বিশ্বাস রেখে সকলের সাহায্য সহযোগিতা কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। টিকাভিত্তিক শিক্ষকদের চাকরি স্থায়ীকরণ সহ শিক্ষকদের বিভিন্ন সমস্যা উঠে আসলো নরসিংহপুর খণ্ড প্রাথমিক শিক্ষক সম্মেলনের সভায়। ঠিকাভিত্তিক শিক্ষকদের চাকুরি স্থায়ীকরণ, সমহারে মহার্ঘ ভাতা প্রদান, প্রধান শিক্ষক নিয়োগ, এসব প্রসঙ্গ উঠে আসলো নরসিংহপুর খণ্ড প্রাথমিক শিক্ষক সম্মেলনের শপথ গ্রহণের সভায়। সভায় বক্তব্য রাখতে গিয়ে শিলচর মহকুমা প্রাথমিক শিক্ষক সম্মেলনের সভাপতি অতনু চৌধুরী, সম্পাদক ফয়জুল হক মাঝার ভুইয়া, নরসিংহপুর খণ্ড প্রাথমিক শিক্ষক সম্মেলনের সভাপতি মুজিবউদ্দিন লস্কর, সচিব সমর কান্তি নাথ প্রমুখ এসব
প্রসঙ্গ উত্থাপন করে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। আগামীতে রাজ্য সম্মেলনের পরামর্শক্রমে এসব দাবি দেওয়া নিয়ে সংগঠন সরব থাকবে বলে জানান তারা। সোমবার নরসিংপুর খণ্ড প্রাথমিক শিক্ষক সম্মেলনের নবনির্বাচিত কমিটির পদাধিকারীদের শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নরসিংপুর খণ্ডের সভাপতি মুজিবুর রহমানকে শপথ বাক্য পাঠ করান শিলচর মহকুমার সভাপতি অতনু চৌধুরী। নরসিংপুর খণ্ডের বাকি পদাধিকারীদের শপথ বাক্য পাঠ করান সভাপতি মুজিবুর রহমান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিকেতন শর্মা, রিয়াজ উদ্দিন চৌধুরী, রেবানাথ, প্রদ্যোত বর্ধন প্রমুখ। আমাদের রাজ্যিক পর্যায়ে যে শিক্ষক সম্মেলনী রয়েছে সেখানে আমরা পর্যায়ক্রমে সেই দাবি নিয়ে আমরা সরকারের সঙ্গে আলাপ আলোচনা করে থাকি এবং এইগুলো দাবি অনেকগুলি আমরা ইতিমধ্যে আমরা আদায় করতে সক্ষম হয়েছি। আমাদের সম্মেলনী পতাকা তোলে বর্তমানে যে নতুন শিক্ষক শিক্ষিকারা যেভাবে যোগদান করে এই সংগঠনকে আরো শক্তিশালী করেছেন। আমাদের নতুন শিক্ষা দেবরেখা গুলো তৈরি করা হচ্ছে। আজকে যে রূপরেখা গুলো তৈরি করছে নতুন শিক্ষানীতি তার সঙ্গে আমরাও কিভাবে সরকারকে সহযোগিতা করতে পারি। আমাদের সংগঠন থেকে শিশু শিক্ষার হিসাবে আমরা কতটুকু আমরা সহযোগিতা করতে পারি এই মনোভূতি আমাদের থাকতে হবে। শিক্ষকের অনেক সমস্যা আছে, আমাদের অনেক টিচার 2012 ইংরেজিতে আমাদের ডেটা ফরম্যাট হয়েছিল, 14 ইংরেজিতে হয়েছিল, 17 ইংরেজিতে হয়েছে এবং 20 ইংরেজিতে হয়েছে। আমাদের শিক্ষকের অনেক সমস্যা আছে, অনেক টিচার এখনো কন্ট্রাক্টুয়াল হিসেবে রয়েছে। আমরা আমাদের রাজ্যিক এবং মহকুমা প্রাথমিক শিক্ষক সম্মেলনের সহযোগিতা নিয়ে আমরা আমাদের এই শিক্ষকদেরকে কীভাবে রেগুলার করা যায় আমরা সেই কাজে সবসময় চেষ্টা চালিয়ে যাব। রামকৃষ্ণনগর জিসি পাল কলেজ অব এডুকেশন সেন্টারে 11 ও 12 ক্লাস শুরু হবে এপ্রিল মাস থেকে। রামকৃষ্ণনগর জিসি পাল কলেজ অব এডুকেশন সেন্টারে 11-12 ক্লাস শুরু হবে এপ্রিল মাস থেকে। সোমবার জিসি পাল কলেজ অব এডুকেশন সেন্টারের কনভেনার ডক্টর কৃষ্ণরঞ্জন পালের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রথম দিকে 100টি সিট নিয়ে ক্লাস শুরু হয়। এবছর যারা মাধ্যমিক পাশ করবেন তারা এবছর কলা ও বিজ্ঞান শাখায় ভর্তি হতে পারবেন। এছাড়াও ভর্তির ব্যাপারে আরও বিভিন্ন তথ্য তুলে ধরেন কলেজ কর্তৃপক্ষ। এলাকার সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন তারা। ফর কাউন্সিল টু গেট এ পারমিশন ইন দিস রিগার্ড অ্যান্ড ইট ইজ অলসো ডিসাইডেড ইন দ্য টুডেজ মিটিং the senior secondary school will be updated with 3 streams mainly arts, science and commerce where the subjects taken in arts stream english, bengali, economics, political science, education, philosophy and maths and history also. And in respect of science, other than English and Bengali, physics, chemistry, biology and maths will be there. In respect of computer, that is commerce stream, we will include English, Bengali, then accountancy, business management, statistics, economics, maths. And that is computer application also will be included in our stream. Profit minded, you know, profit mind, profitable mind to introduce this, just to the betterment of this area, just to betterment of this constituency.
we are trying to introduce this English medium senior secondary school. And since it is a charitable trust, so we have no motto to earn any profit from this institution. আমরা মানে যা আইব তাই বেআইব, আমরা যা আইব তাই বেআইব, যেখান থেকে কোনো ধরনের মুনাফা লাভ করার আমরা আশা করি না বা আমরা করতামও না, এটাই লিখে আমরা মানে মেন মোটো আর কি। সো আমার মনে হয় আর কি যে এই ব্যাপারে এই অঞ্চলের জনসাধারণ আমাদের সাপোর্ট করব, এই অঞ্চলের গার্জিয়ানরা আমাদের সাপোর্ট করব, এই অঞ্চলের প্যারেন্টরা আমাদের সাপোর্ট করব। শেওড়াতল জিপির বান্দরখাল রিয়াংপুঞ্জিতে নেই বিদ্যুৎ, পানীয় জল সহ সরকারি সুযোগ সুবিধা, মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন এলাকাবাসী। মিজোরাম সীমান্তবর্তী ধলাই বিধানসভা সমষ্টির শেওড়াতল জিপির প্রত্যন্ত এলাকা বান্দরখাল রিয়াংপুঞ্জি, ধলাই বন বিভাগের সংরক্ষিত বনাঞ্চলের বান্দরখাল রিয়াংপুঞ্জিটি প্রায় 40 বছর আগে স্থাপিত হলেও আজও বিভিন্ন সমস্যায় ভুগছেন পুঞ্জির প্রায় 150 জনগণ। বান্দরখাল পুঞ্জি বন বিভাগের রিকগনাইজড পুঞ্জির মর্যাদা পেলেও আজও পুঞ্জিতে যাওয়ার কোনো রাস্তা নির্মাণ হয়নি। 8-10 কিলোমিটার পায়ে হেঁটে পাহাড়ের চড়াই উতরাই খাল নালা পেরিয়ে পৌঁছতে হয় পুঞ্জিতে। নেই বিদ্যুৎ, বিশুদ্ধ পানীয় জল, স্কুল সহ অন্যান্য সরকারি অত্যাবশ্যকীয় পরিষেবা। মিজোরাম আন্তরাজ্য সীমান্তের বান্দরখালে আসাম পুলিশের সদ্য একটি বর্ডার আউটপোস্ট স্থাপিত হলেও ক্যাম্পের পুলিশকর্মীরাও একই সমস্যায় ভুগছেন। পুঞ্জিতে রাস্তাঘাট সহ অন্যান্য পরিষেবা প্রদানের জন্য আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকার জনগণ। যে হামলোক কা পিছে মে ব্রিজ থা হামলোক বানায়া হ্যা গাঁও মে বহুত চান্দার কাকে এ গোপ মে নহি হামলোক গাঁও কা মিল কে জো ব্রিজ বানায়া হ্যা। এই বস্তির নাম বান্দরখাল বস্তি। আজকে ধরে আমরা সরকার তরফ থেকে এখন কোনো ফেসিলিটি পাইছি না, রাস্তা ঘাট নেই, ওয়াটার সাপ্লাই নেই, ইলেকট্রিক নাই, স্কুল নাই, ইন্দ্রাবাস পাইনি, এগুলো সব কিছু পাইনি। আমরা বাজার থেকে এই বস্তিটা দূরত্ব প্রায় 10 কিলোমিটার হইব। আমরা এই দলাই থানা দলাই এরিয়ার মানুষ, আমরা সরকারকে দাবি জানাই এটা সম্পূর্ণ করা হোক। রাস্তাও নাই, জলও নাই, কারেন্টও নাই, স্কুলও নাই, ডাক্তার নাই, বুড়ি পাতা নাই। করিমগঞ্জ জেলা প্রশাসন ও এক বেসরকারি সংস্থার যৌথ উদ্যোগে করিমগঞ্জ শিলচর জাতীয় সড়কে সচেতনতা অভিযান অনুষ্ঠিত হলো। দুর্ঘটনা এড়াতে এবং কোভিড সংক্রমণের হাত থেকে বাঁচতে করিমগঞ্জ জেলা প্রশাসনের তরফে এবং সেফ ড্রাইভ সেভ লাইফ রোড সেফটি ইকুইপমেন্টস প্রাইভেট লিমিটেডের উদ্যোগে করিমগঞ্জ শিলচর জাতীয় সড়কে চলছে সচেতনতা অভিযান। জাতীয় সড়কের উপর যানবাহন চালকরা নিজেকে সুরক্ষিত রেখে কিভাবে যানবাহন চলাচলের নিয়ন্ত্রণ রাখবেন সেই ব্যাপারে সচেতন করা হয় সংস্থার তরফে। তাছাড়া কোভিড সংক্রমণের হাত থেকে নিজেকে সুরক্ষিত রাখতে কোভিড সুরক্ষা কিট ব্যবহারের আহ্বান জানান। জাতীয় সড়কের উপর দুর্ঘটনা এড়াতে প্রতিটি যানবাহনের সামনে ও পেছনে একটি বিশেষ ধরনের রেডিয়ামযুক্ত স্টিকার সংস্থার তরফে লাগিয়ে দেওয়া হয়। জাতীয় সড়কের উপর চলাচলকারী প্রতিটি যানবাহন চালকদের সুরক্ষার কোভিড সুরক্ষা কিট, প্রাথমিক চিকিৎসা কিট ও ফায়ার গ্যাস প্রদান করা হচ্ছে বলে জানান সংস্থার তরফে ডিকে কেশরী। মা দ্বারকা প্রসাদ কেশরী আর এই ওয়ান দুর্ঘটনা রোক কাম কে ये रेडियम रिफ्लेक्टर लाइट गाड़ियों के आगे पीछे लगाया जाएगा रात्रि दुर्घटना रोकथाम के लिए, प्लस गाड़ियों के बड़ी गाड़ियों पर ये मेडिसिन दिया जा रहा है जिससे एक्सीडेंट होती है गाड़ी उड़ी में तो थोड़ा छोट लगता है तो उसे नॉर्मली कहीं अगर नहीं मिलता है तो ये यूज कर सकते हैं, गाड़ी में ये रखना अनिवार्य है। प्लस ये फायर स्टॉप भी देते हैं गाड़ियों पर, इसको ये होता है कि गाड़ी में गर्म हो जाए, आग लग जाए, इसको बुझाने में काम आता है। और ये बड़ी गाड़ियों पर आगे पीछे रेडियम रिफ्लेक्टर लाइट लगाया जाता है, इससे भी रात्रि दुर्घटना रोकथाम के लिए ये आवश्यक है गाड़ियों के लिए। और ये अभी कोविड 19 का समय चल रहा है, अभी ये प्रत्येक गाड़ियों में दिया जा रहा है मास्क, सैनिटाइजर, ग्लव्स
और साबुन है हाथ धोने वाला और हेड मास्क है। ये भी गाड़ी में अभी COVID-19 के लेकर अच्छा ही है। ये काम हो गया, एक हफ्ता हो गया। अच्छा, एक हफ्ता से ये चल रहा है प्रोग्राम। कितने दिन चलेंगे? बड़खोले दुटी जल सरबराह प्रकल्पर आनुष्ठानिक उद्बोधन विधायक मिसबाउल इस्लाम लस्करेर। बड़खोला विधानसभा अंतर्गत उजाननगर जल सरबराह प्रकल्प और विजयपुर जल सरबराह प्रकल्पर आनुष्ठानिक उद्बोधन करें स्थानीय विधायक मिसबाहुल इस्लाम लस्कर। अनुष्ठाने उपस्थित छिलेन बीजेपी जिला सभापति विमलेंदु राय, एडिशनल चीफ इंजिनियर अलोककान्ति विश्वास, सुपारिंटेंडिंग इंजिनियर स्वपन राय, एक्सिक्यूटिव इंजिनियर प्रदीप दे, अमिताभ चौधरी, अशोक चौधरी, सांसद प्रतिनिधि विश्वजीत दास, कंकन चक्रवर्ती, एपी सदस्य शिवुदाम, एपी सभानेत्री सबिता दास प्रमुख। কর্তৃপক্ষ খুশি যে তারা সুন্দর মতো একটা কাজ করতে পেরেছে এবং কন্ট্রাক্টরকেও তারা একটা সম্বর্ধনা দিয়েছে। যে সাধারণত আমরা যেখানে যাই একটা না একটা একটা অসুবিধা থাকে, কিন্তু যাই হোক আমি খুব আনন্দিত, সুন্দর একটা কাজ হয়েছে এখানে। এই অঞ্চলটা অত্যন্ত পিছপড়া অঞ্চল, এটা বাগানেরই একটা অংশ। এখানে মানুষের এমন কোনো রুজি রোজগার নেই যেটা দিয়ে তারা চলতে পারে। তথাপিও যদি ঠিকমতো হয় এবং তারা মান্থলি যদি একটা পয়সা দেয়, আমার মনে হয় এটা সবচেয়ে ভালো স্কিম চলবে। আমি আর বিশেষ কিছু বলছি না, এখানে কীভাবে স্কিম করতে হবে না হবে, এখানে পঞ্চায়েত আসেন, এপি মেম্বার আসেন, আর এই অঞ্চলের গ্রুপ মেম্বারকে শিলডুবি শঙ্করজ্যোতি গীতাশ্রমে বিশ্বশান্তি গীতাযজ্ঞ ও রুদ্রাভিষেকের আয়োজন। সোনাই বিধানসভার শিলডুবি শঙ্করজ্যোতি গীতাশ্রম প্রাঙ্গণে বিশ্বশান্তি গীতাযজ্ঞ ও রুদ্রাভিষেকের আয়োজন করা হয়। রবিবার সন্ধ্যায় অধিবাসের মাধ্যমে শুভ সূচনা হয় অনুষ্ঠানের। এরপর গীতাপাঠ সহ ভক্তদের মধ্যে শ্রীমদ্ ভগবদ্ গীতা প্রবচন পাঠের আয়োজন করা হয়। সোমবার মঙ্গল আরতি, শ্রী শ্রী চণ্ডীপাঠ, শ্রী শ্রী গুরুপূজা, রুদ্রাভিষেক এবং বিশ্বশান্তি যজ্ঞ করেন কাশী থেকে আসা শ্রীমদ জ্ঞানানন্দ ব্রহ্মচারী মহারাজ, শিলচর শঙ্কর মঠ ও মিশনের কর্মদক্ষ শ্রীমদ বিজ্ঞানানন্দ ব্রহ্মচারী মহারাজ, শ্রীমদ শ্যাম চৈতন্য ব্রহ্মচারী মহারাজ সহ আরও অন্যান্য ব্রহ্মচারীগণ। সচেতন ধর্ম নিয়ে বিশদভাবে আলোচনা করেন শ্রীমদ জ্ঞানানন্দ ব্রহ্মচারী মহারাজ। এদিন সাধু ভক্তরা সহ প্রায় 1000 ভক্তের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রচুর সংখ্যক ভক্ত সমাগম হয়। মিশন শিলচর শাখা মহাবৈষ্ণবী, আমরা আজকে শিলডুবিতে শঙ্করজ্যোতি গীতাশ্রমে বিশ্বশান্তি গীতাযজ্ঞে উপস্থিত হয়েছি। এই বিশ্রান্তি গীতাযজ্ঞে বিভিন্ন দেশ বিদেশ থেকে আমাদের শঙ্কর মিশনের সন্ন্যাসী ব্রহ্মচারীরা এসেছেন। বিশ্বের শান্তির জন্য এই যজ্ঞ করা হচ্ছে, সকলের মঙ্গলের জন্য। আমাদের গুরুদেব শ্রীমৎস্বামী জ্যোতিষানন্দগিরি মহারাজজি, তিনি গীতার মধ্যে দিয়ে, গীতা প্রচারের মধ্যে দিয়ে বিশ্বব্যাপী তিনি এক জাগরণের সৃষ্টি করেছিলেন। বিভিন্ন দেশে বিদেশে ওনার গীতা ভক্ত অনুরাগী ছিল। তার এই সুবাদে আমরা ওনার এই শিষ্য সন্ন্যাসী ব্রহ্মচারীরা আজকে শিলডুবি জ্যোতি শঙ্করজ্যোতি গীতা আশ্রমে গীতা যজ্ঞে উপনীত হয়েছি। শিলচর শঙ্কর মঠ ও মিশন এবং শঙ্করজ্যোতি মঠ ও মিশন শিলডুবি, এই দুই আশ্রমের দ্বারা বিগত 16 জানুয়ারি থেকে আমাদের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান চলছে। তারই শৃঙ্খলায় আজকে আমরা শিলচর শঙ্করজ্যোতি গীতা আশ্রমে এক মহামাঙ্গলিক গীতা মহাযজ্ঞ অনুষ্ঠান আমরা করছি। এই যে করোনার ভয়ঙ্কর মহামারী চলছে, পুরো বিশ্বে একটি উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হয়েছে, একটা ভয়ঙ্কর আতঙ্ক সৃষ্টি হয়েছে। ভগবানের কৃপায় এই করোনার ভয়ঙ্কর মহামারী শান্ত হতে পারে, সেজন্য আজকে বিশ্বমঙ্গল কামনায় শিলচর শঙ্করজ্যোতি গীতাশ্রমে সকাল থেকে আজকে শিবমন্দিরে আমাদের অভিষেক হয়েছে এবং আমাদের গীতা যজ্ঞানুষ্ঠান চলছে। সেখানে আজকে বিশ্বমঙ্গল প্রার্থনা করা হয়েছে যেন আমরা এই করোনার ভয়ঙ্কর পরিস্থিতিকে মোকাবেলা করে আবার আমরা অখণ্ড ভারতের যে স্বপ্ন, সুখী এবং সমৃদ্ধ ভারত আমরা গড়ে তুলতে পারি, সেজন্য আজকে আমরা সব ভগবানের কাছে প্রার্থনা করেছি। 54 নম্বর জাতীয় সড়কের লামডিং হাফলং সংযোগস্থলে বার্মিজ সুপারি ভর্তি মিনি ট্রাক আটক করল মন্দারডিসা পুলিশ।
মন্দডিসা পুলিশ জব্দ করল একটি সুপারি ভর্তি টাটা কোম্পানির 407। লামডিং হাফলং সংযোগস্থল 54 নম্বর জাতীয় সড়কে অভিযান চালিয়ে AS01LC1691 নম্বরের 407 থেকে 18 বস্তা সন্দেহজনক বার্মের সুপারি এবং 17 বস্তা তাম্বুল জব্দ করে মন্দডিসা পুলিশ। ঘটনা সংক্রান্ত তদন্ত জারি রেখেছে পুলিশ। আমার থানার ফ্রন্টতে 24 ঘণ্টা আমার নাকা চেকিং থাকে, তাতে নাকা চেকিং করে থাকা অবস্থা শিলচর দিকরপরা আহি থাকা এখন ট্রাক আমি ধরিলো। তারপর ইয়াত ধরি আমি চেকিং করলো, চেকিং করে গম পালো যে সন্দেহযুক্ত বার্মি সুপার 18 বেগ আর কেঁচা তামোল আপনার 79 বেগ আমি উদ্ধার করলো। কাগজপত্র আমি ভালদরে পরীক্ষা করলো, তেওঁলোকৰ কাগজপত্রবিলাক বৈধতা কোনো ধরনের নাই, সেই কারণে আমি আইনি ব্যবস্থায় তেওঁলোকৰ বিরুদ্ধে আমি ব্যবস্থা লওয়ার বাবে আমি এতিয়া যত্নবান আছো। কিমান বেগ ধরলে? আমি আপনার 79 বেগ কেঁচা তামোল আর 18 বেগ আপনার সন্দেহযুক্ত বার্মি সুপারি। বাজার মূল্য কিমান হবে? বাজার মূল্য বার্মি সুপারিটো 5 লাখ মান হব এপ্রক্সিমেট। মিলন সংঘের উদ্যোগে সুতারকান্দি কালীবাড়িতে 3 ফেব্রুয়ারি থেকে হরিনাম সংকীর্তন। সুতারকান্দি মিলন সংঘের পক্ষে আগামী 3 ফেব্রুয়ারি থেকে 5ই ফেব্রুয়ারি 3 দিন ব্যাপী হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে। সুতারকান্দি কালীবাড়ি প্রাঙ্গণে এ সর্বজনীন হরিনাম সংকীর্তন আয়োজিত হবে। এতে পশ্চিমবঙ্গের 2টি দল, বরাকের 2টি দল সহ অংশগ্রহণ করবে। করোনার কারণে বাংলাদেশের কীর্তনিয়া দল সরকারি অনুমোদন না থাকায় ভারতে আসতে পারেনি। মহাসংকীর্তনের পাশাপাশি ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হবে। 5ই ফেব্রুয়ারি নগর কীর্তন সহ দধিভণ্ড ভঞ্জনের মধ্য দিয়ে হরিনাম সংকীর্তনের সমাপ্তি ঘোষণা করা হবে। শুভ অধিবাসের সূচনা করবেন গৌর সুন্দর সম্প্রদায়ের অরুণাচল কাছার। এছাড়াও রাধারানী সম্প্রদায়ের নদিয়া, গোবিন্দ সম্প্রদায়ের কীর্তন শ্রীধাম, নবদ্বীপের ভক্ত হরিদাস সম্প্রদায়, করিমগঞ্জ শিল্পীরা অংশগ্রহণ করবে। সভাপতি পাপন নমশূদ্র বলেন, যারা এই সংকীর্তনে অংশগ্রহণ করবেন তাদের প্রত্যেকের কোভিডের দ্বিতীয় টিকা থাকা বাধ্যতামূলক। তাছাড়া উৎসব কমিটির পক্ষে স্যানিটাইজারের ব্যবস্থা থাকবে। অনুষ্ঠানে মাস্ক বিহীন কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। এ নিয়ে বিস্তারিত জানান হরিনাম সংকীর্তন কমিটির সভাপতি পাপন নমশূদ্র। আমরা কীর্তন কমিটির দ্বারা একটা অষ্টভোগের কীর্তনের আয়োজন করেছি। সেই কীর্তন অনুষ্ঠানে আমাদের সমস্ত সনাতন ধর্মাবলম্বীর ভক্তবৃন্দকে আমরা কমিটির পক্ষ থেকে আমন্ত্রণ জানাই এবং আমাদের কীর্তন অনুষ্ঠানে উপস্থিত হয়ে সর্বাঙ্গীন জনসাধারণের সাহায্য সহযোগিতা কামনা করছি কীর্তন কমিটির পক্ষ থেকে। তৎসঙ্গে আমাদের আসাম সরকারের কোভিড বিধিগুলা আমাদের কীর্তন কমিটির পক্ষ থেকে মেনে নেওয়া হয়েছে। আমাদের কীর্তন দর্শন করতে হলে আমাদের মাস্ক পরিধান বাধ্যতামূলক এবং সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য আমি ভক্তবৃন্দকে কমিটির পক্ষ থেকে অনুরোধ করব। আমাদের কীর্তন অনুষ্ঠানে সুদূর কলকাতা থেকে, নবদ্বীপ থেকে আমাদের কীর্তনিয়া দল আমন্ত্রণ জানাচ্ছি এবং নদিয়া থেকেও জানাচ্ছি এবং সুদূর শিলচর থেকে এবং করিমগঞ্জ থেকে। খোদ সাংস্কৃতিক সংস্থার তরফে দুস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ। বুরানউদ্দিন মজুমদার নামে জনৈক ব্যক্তি তার স্ত্রীর স্মৃতির উদ্দেশ্যে কিছু দুস্থ লোকদের মধ্যে খাবার সামগ্রী তুলে দেওয়ার জন্য খোঁজ সাংস্কৃতিক ও সামাজিক সংস্থাকে দায়িত্ব দিলেন। সোমবার দুপুরবেলা 200-300 লোকের মধ্যে রান্না করে খাবার সামগ্রী বিতরণ করলেন। এতে পুরুষ, মহিলা এবং কচিকাঁচারা সবাই অংশগ্রহণ করেন। এর জন্য বুরানউদ্দিন মজুমদারের পরিবারকে ধন্যবাদ জানানো হয় খোঁজের তরফ থেকে। শিলচর ফার্স্ট ডিভিশন ক্রিকেট লীগের ফাইনাল নিশ্চিত করল 11 স্টার ক্লাব। বুধবার ফাইনালে তারা মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে।
ডিএসএ প্রথম বিভাগীয় ক্রিকেট লীগের ফাইনাল নিশ্চিত করে নিল ইলেভেন স্টার ক্লাব। সোমবার এসএমদেব স্টেডিয়ামের মাঠে অনুষ্ঠিত লীগের দ্বিতীয় ফাইনালে ইলেভেন স্টার ক্লাব 4 উইকেটে হারালো তারাপুরকে। আগামী বুধবার লীগের ফাইনাল ম্যাচে ইলেভেন স্টার ক্লাব মুখোমুখি হবে ওয়েস্টইস্ট ক্লাবের সাথে। প্রসঙ্গত রবিবার অনুষ্ঠিত লীগের প্রথম সেমিফাইনালে সোনাই ক্রিকেট অ্যাসোসিয়েশনকে হারিয়ে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছিল ওয়েস্টইস্ট ক্লাব। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। 15 ফেব্রুয়ারি থেকে খুলছে স্কুল, জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। পালংঘাট উন্নয়ন খণ্ডে 3টি পানীয় জল সরবরাহ প্রকল্পের উদ্বোধন করলেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। শিলচর ন্যাশনাল হাইওয়ে পয়েন্টে বিশ্ববিদ্যালয়ের বাসের ধাক্কায় গুরুতর আহত যুবক। মিজোরামে পাচারের পথে ধলাইতে 7টি ইউরিয়া সারের লরি জব্দ। শিলচরেও বিশ্বাসঘাতকতা দিবস পালন সারা ভারত কৃষক সভার। এখনকার মতো বিটিএন নিউজ এ পর্যন্তই, ধন্যবাদ।